সম্প্রতি আগরতলা পৌর নিগমের 17 জন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিদের নিয়ে সোমবার থেকে 5 দিনের এক কর্মশালার আয়োজন করা হয়। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। কর্মশালায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এই কর্মশালায় নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিদের উদ্দেশ্যে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, নির্বাচিত জনপ্রতিনিধি এবং ওয়ার্ড কমিটির সাথে যোগাযোগ রক্ষা করে এলাকার উন্নয়নের পাশাপাশি নাগরিক পরিষেবা প্রদানের নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ওয়ার্ড সেক্রেটারিদের। পাশাপাশি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়নে নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষভাবে সক্রিয় থাকতে হবে বলে জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আপনাদের কাজ, সমস্ত লাইন ডিপার্টমেন্টগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা আপনাদের কাজ হবে। ওয়ার্ডের অ্যানুয়াল প্ল্যান প্রণয়ন সময় মতো বাস্তবায়নের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকবে। ই সেবার মাধ্যমে ওয়ার্ড অফিস, ডিআইএস বেস, প্রপার্টি ট্যাক্স কালেকশন, আর ওয়ার, পিএমএওয়াই, আরইউ, এনইউএলএম এবং পিএম স্বনিধি, এসবিএম ইত্যাদি ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের যাবতীয় ট্যাক্সি স্কিমগুলির সুবিধাগুলি সুফল যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায়, নাগরিকরা পায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। স্যানিটেশন নিশ্চিত করা, ওয়ার্ডের ড্রেন এবং রক্ষণাবেক্ষণ এবং তা পরিষ্কার রাখা, মশার ওষুধ নিয়মিত দেওয়া, স্ট্রিট লাইট পর্যবেক্ষণ করা, জল সরবরাহ ঠিক রাখা, সর্বোপরি মানুষের সমস্ত প্রকার স্বচ্ছন্দের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিদের নিয়ে 5 দিন ধরে এই কর্মশালা চলবে। এই কর্মশালায় আগরতলা পৌর নিগমের আধিকারিকরা নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিদের কর্মপন্থা নিয়ে বিশেষ পাঠ প্রদান করবেন। এই ধরনের কর্মশালা তাদের কর্মক্ষেত্রে বিরাট সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।